আমি ডক্টর সুজয় দাশগুপ্ত, গাইনিকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজ আমি আলোচনা করব সিমেন অ্যানালিসিস বা বীর্য পরীক্ষা কোথায় কিভাবে করবেন। প্রথমে আমাদের বুঝতে হবে সিমেন এবং স্পার্ম অর্থাৎ বীর্য এবং শুক্রাণু কিন্তু এক নয়। সিমেনের মধ্যে দুটি অংশ থাকে, একটি হলো তরল বা ফ্লুইড যেটিকে খালি চোখে দেখা যায়, আর আরেকটি অংশ হলো শুক্রাণু যেটিকে খালি চোখে দেখা যায়। কেন আমরা সিমেন পরীক্ষা করি? সিমেন অ্যানালিসিস হলো একজন পুরুষের প্রজনন ক্ষমতা দেখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। যদি দেখা যায় যে সিমেন অ্যানালিসিস ঠিক আছে, তাহলে আমরা বলি যে সেই পুরুষের প্রজনন ক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক আছে। কিন্তু মনে রাখতে হবে, একটিমাত্র সিমেন অ্যানালিসিস রিপোর্ট যদি অ্যাবনর্মাল থাকে, তার মানে এটা বোঝায় না যে সেই পুরুষ কোনোদিন বাবা হতে পারবে। কারণ সিমেন তৈরি হতে আমাদের শরীরে 3 মাস সময় লাগে। কাজে একটি রিপোর্ট যদি অ্যাবনর্মাল হয়, আমরা বলি যে আবার রিপোর্টটি অন্য কোনো ল্যাবরেটরি থেকে রিপিট করার জন্য। এবার প্রশ্ন হলো কোথায় করাবেন? আপনারা জানেন যে প্রায় সমস্ত ল্যাবরেটরিতে সিমেন অ্যানালিসিস করা হয়, কিন্তু এই রিপোর্টটি যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ, এমন ল্যাবরেটরি থেকে করানো উচিত যে ল্যাবরেটরি রিপোর্টের উপর আমরা ভালোভাবে নির্ভর করতে পারি, এবং যে ল্যাবরেটরি WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2010 এর রেকমেন্ডেশন অনুযায়ী সিমেন অ্যানালিসিস রিপোর্ট করে তাদের ল্যাব থেকে করা উচিত। আমরা অনেক ল্যাবের রিপোর্ট দেখতে পাই যেখানে দেখা গেল যে পুরনো মত অনুসারে সিমেন অ্যানালিসিস করা, অর্থাৎ 92 বা 1999 সালের মত অনুসারে। সেই সব ল্যাব থেকে সিমেন অ্যানালিসিস না করানোর জন্য আমরা আপনাদের পরামর্শ দেব। আর অবশ্যই এটা মনে রাখতে হবে, সিমেন অ্যানালিসিস বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে যদি প্রথমবার করা হয়। কাজে এমন ল্যাব থেকে করাবেন যেখানে প্রাইভেট রুম দেওয়া হচ্ছে, যেখানে আপনার স্বাচ্ছন্দ্যের প্রতি খেয়াল রাখা হচ্ছে, এবং যেখানে প্রাইভেট রুম আছে এবং আপনার প্রাইভেসি আছে, পার্টিকুলারলি যেখানে আপনি দরকার হলে আপনার স্ত্রীকেও সেই রুমের ভেতর নিয়ে যেতে পারছেন, সেরকম ল্যাব থেকে করবেন। এবার ল্যাবে কীভাবে পরীক্ষা করা হয়? ল্যাবে দুটি জিনিস দেখা হয়, একটি ফিজিক্যাল পরীক্ষা অর্থাৎ যে বীর্যের যে তরল বা ফ্লুইড থাকে সেটির ভলিউম, ঘনত্ব, অ্যাপিয়ারেন্স অর্থাৎ দেখতে কেমন, সেগুলো পরীক্ষা করা হয়। আর 2 নম্বর যেটা করা হয় শুক্রাণুর পরীক্ষা। শুক্রাণুর মূলত 3টে জিনিস দেখা হয়, এক হচ্ছে কাউন্ট অর্থাৎ সংখ্যা, 2 নম্বর মোটিলিটি অর্থাৎ শুক্রাণুর চলাফেরা করার ক্ষমতা, আর 3 নম্বর হচ্ছে মরফোলজি অর্থাৎ শুক্রাণুগুলো দেখতে কিরকম, স্বাভাবিক না অস্বাভাবিক সেগুলো দেখা হয়। এবারে তাহলে আমরা কোন ল্যাবরেটরি থেকে পরীক্ষা করবো সেটা জানলাম। এবার প্রশ্ন হলো কিভাবে পরীক্ষা করা হবে? খুব স্বাভাবিকভাবে যে পরীক্ষাটি করা হয়, খুব সাধারণভাবে যে পদ্ধতিতে সিমেন্টটি কালেক্ট করা হয়, সেটা হলো ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে। আগেই বললাম প্রথমবার করলে অবশ্যই এটা অস্বস্তিকর হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ঠিকভাবে কাউন্সেলিং করি, আপনি যদি ঠিকভাবে মতো রিল্যাক্স থাকেন, আপনার যদি প্রাইভেসি দেওয়া হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অস্বস্তি কাটিয়ে সিমেন অ্যানালিসিস করতে পারে। এবার কথা হলো সেই সিমেন অ্যানালিসিসের আগে কী প্রস্তুতি দরকার। আমরা যেটা বলি, যেদিন আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে যাবেন তার আগে 2 থেকে 7 দিন অ্যাবস্টিনেন্স থাকা, অর্থাৎ 2 থেকে 7 দিন কোনো ধরনের সহবাস না করা বা কোনো হস্তমৈথুন না করা। কিন্তু মনে রাখবেন 7 দিনের বেশি নয়, 2 দিনের কম নয়, না হলে রিপোর্টটি কিন্তু ফলসলি অ্যাবনর্মাল আসবে, অর্থাৎ আপনার সব কিছুই ঠিক আছে অথচ রিপোর্টটি দেখা গেলে অ্যাবনর্মাল, যে কারণে আপনার অপ্রয়োজনীয় অ্যাংজাইটি হতে পারে, অপ্রয়োজনীয় ট্রিটমেন্টের দরকার হতে পারে। কাজে এই অ্যাবস্টিনেন্সটা ঠিকমতো বজায় রাখাটা দরকার। তারপর কী করবেন? পরীক্ষার আগে রিল্যাক্স থাকুন, ঠিকমতো হাত ধুয়ে নিন, এবং যেটা খেয়াল রাখতে হবে পুরো স্যাম্পেলটাই যেন কন্টেনারে কালেক্ট করা হয়, বাইরে যেন কন্টেনারের বাইরে যেন কোনো যেন স্পিল না হয়। আর ল্যাবরেটরিকে ঠিকমতো জানান যদি আপনার কোনো অসুবিধে হয়, এবং আপনার যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনার চিকিৎসককে জানাতে কিন্তু কোনো দ্বিধা করবে। কাজেই সিমেন অ্যানালিসিস যখন আপনাকে করতে বলা হবে সেটা আগে ঠিক করুন, কোন ল্যাব থেকে করছেন, নির্ভরযোগ্য ল্যাব থেকে করুন, এবং অস্বস্তি হতে পারে কিন্তু অস্বস্তি কাটানোর জন্য আপনি দেখুন এমন ল্যাবে করুন যেই ল্যাবে আপনাকে প্রাইভেসি দেওয়া হচ্ছে, আপনার পার্টনারকে নিয়ে যাওয়া যাচ্ছে, এবং যদি কোনো মাত্র অসুবিধে হয় আপনার ডাক্তারের সাথে কথা বলুন। ধন্যবাদ।